নমস্কার বন্ধুরা, শুভ বাংলা নববর্ষে 1428 সালের শুভারম্ভের দিনে সকলকে আশীষ কুমার দাস এবং তার পরিবারের পক্ষ থেকে সাদর অভিনন্দন জানাই। স্বাস্থ্য চর্চার বিষয়গুলিকে অবিরাম অনির্বচনীয় পদ্ধতিতে আমরা যে অনুশীলন করে চলেছি, আপনারা সারা বছর ধরে আমাদের সাথে থেকে যে উৎসাহ উদ্দীপনা প্রদর্শন করেন, আমাদের হৃদয় আপনাদের কাছে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। এই শুভ দিনে, বাঙালিয়ানার জয় জয়কারের দিনে, বৈশাখের আগমনে দাবদাহের প্রস্তুতির সাথে সাথে শরীর চর্চার যে জয়গান আমরা গাইছি, সেই গানে তালে তাল মিলিয়ে সঙ্গ দিচ্ছেন আপনারা। গর্বের সঙ্গে জানাচ্ছি, আজ আমাদের দর্শক ইছাপুর, শ্যামনগর, ব্যারাকপুর, শ্রীরামপুর, কৃষ্ণা, এই গণ্ডিতে আর আবদ্ধ নেই। আজকে আমরা সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, প্রতিবেশী রাষ্ট্রসমূহ এবং সুদূর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সেখানেও বিভিন্ন বাঙালি এবং অবাঙালি বিভিন্ন মানুষের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছে যাচ্ছে। যেকোনো বছরের শুরুটা অবশ্যই একটা প্রস্তাবনা, অবশ্যই একটা দিক নির্দেশনার মাধ্যমে শুরু হওয়া উচিত। আসুন স্বাস্থ্য চর্চার, স্বাস্থ্য সচেতনতার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিই এবং এক্সারসাইজ এবং সঠিক খাদ্য গ্রহণ, তার সাথে সঠিক জীবনশৈলীকে অ্যাডপ্ট করবার জন্য ওয়েলনেস ম্যানেজমেন্ট প্রোগ্রামকে স্বাগত জানাই। আজ এই শুভ দিনে কৃতজ্ঞতার দিনও বটে। জীবনের 55 বছরে পদার্পণ করে এটা আমি উপলব্ধি করেছি, কোনো রিজিডিটি নয়। পৃথিবীতে যা কিছু রিজিড তাই ধ্বংসের তালিকায় চলে যায়। রাজনৈতিক দরবার দেখুন, ধর্মগুলোকে দেখুন, এমনকি প্রতিটি মানুষের ক্ষেত্রে তাই। যে যত রিজিডিটি দেখিয়েছে সে তত তাড়াতাড়ি ধ্বংসের দিকে চলে গেছে। সাফল্যের উচ্চ শিখায় অবতীর্ণ হওয়ার পরেও তার ধ্বংস হঠাৎ করে এসে যায়। রিজিডিটি আমাদের জীবন থেকে অ্যাবলিশ হয়ে যায়। ধ্বংস করুন রিজিডিকে। রিজিডিটি আমাদেরকে পরিবর্তনের যে স্নিগ্ধ ছায়া, পরিবর্তনের যে শুদ্ধ বাতাস, তা গ্রহণ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। ইমোশনালি ইন্টেলিজেন্ট মানুষ আজ এই রিজিডিটির পাল্লায় আর পড়ে না। শোনা গেছে বয়স বাড়তে বাড়তে নাকি মানুষের রিজিডিটিও বেড়ে যায়। আসুন আমরা রিভার্স করি। সাদা চোখে সবকিছুকে দেখা গেলেও কোনো কোনো ক্ষেত্রে রঙিন চশমা, যাকে আমি মজা করে আজকে বলবো ইমোশনাল ইন্টেলিজেন্স, সেই ইমোশনাল ইন্টেলিজেন্স এর মধ্য দিয়েও আমরা পারবো আমাদের রিজিডিটিকে ধ্বংস করে, রিজিডিটিকে নিয়ন্ত্রণ করে নতুন শিক্ষাকে গ্রহণ করতে। সমস্ত মানুষের প্রতি জানাই আবার কৃতজ্ঞতা। খুব ভালো কাটুক আপনাদের এই বছর। আসুন
আবার দেখা হবে।